কি মনে হয় মানে ম্যাডামে ভুল ওষুধ দেওয়ার কারণে কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, ডাক্তারে ভুল ওষুধ দেওয়ার কি কারণে কি মৃত্যু হয়েছে? ভ্যাকসিন টিকা দিছে জন্ম দুইটা পা মইদে এই জ্বর হয়েছে এর সময় তো দিয়ে এর সময় তো হয়েছে জ্বর হয়েছে না সেটাই কাম বাচ্চাটা জন্ম কবে হয়েছিল 27 তারিখ দেখি বাড়িতে হয়েছিল না হাসপাতালে বাড়ি হয়েছে বাচ্চা তো বাড়ি হয়েছে ফুল হাসপাতালে কি কারণে আনছেন মানে বাড়িতে কেয়া জন্ম হওয়ার পর হাসপাতালে কি কারণে আনছিলেন বাচ্চাটা হাসপাতালে কি কারণে আনছিলেন বাচ্চা তো ঘরে আর হয়েছে বার আইছে না অর্ধে আইছে অর্ধে আইছে না হসপিটালে আইছে এই শরীর আমার শরীর নরম হয়ে গেছে ডক্টরে আইছে ডক্টরে কোন হাসপাতালে আনছিলেন আচ্ছা তো ডাক্তার বাবু কি তখন মানে বাচ্চাটারে টিকা দিছিল ডাক্তার বাবু না কে দিছে ম্যাডাম ম্যাডাম দিছে কয়টা ইনজেকশন দিছে দুইটা তারপর কি সমস্যা হয়েছে আপনার বাচ্চার এরপরে এরপরে তো জ্বর হয়েছে না ও কিছু কিছু গরম হয়েছে এই ভ্যাকসিন জ্বর ছিল ভ্যাকসিন দেওয়ার পরে তারপর কি কোনো ওষুধ দিছিল ওষুধ তো পর রাত্রে 11টার সময়ে ওষুধ দিছে আট ফোঁটা দিয়ে এটা কি মুখের মধ্যে দিছিল তারপর কি সমস্যা হয়েছে ফেনা ফেনা হয়েছে এইবারে বার বমি করছে ফেনা ফেনা বমি করছে আমি কইছি ম্যাডাম তুমি কি কি ওষুধ খাওয়াইছে এত বমি করছে ফেনা ফেনা ম্যাডাম কইছে জ্বর বার হয়েছে কিছু হইতো না ভালো হইব হ্যাঁ শরীর তো নরম হয়ে গেছে তো বাচ্চারে বাঁচব নি বাঁচব কিছু হইতো না কইছে আমি আমি মন তো অনেক দুঃখ হয়ে গেছে এই বাচ্চাটা জানে হইতেছে এত ফেনা ফেনা বাঁচব নি বাঁচত না আমি কইছে সার সারে কয়ে কইছে সার আইছে আমারে কইছে এই এস ডি এম এ রয়ে গেছে এস ডি এম এ নিয়ে গেছে এই নিয়ে যাও বাচ্চার শরীর নরম তারপর কোন হাসপাতালে নিয়েছেন জীবিত আনছেন জীবিত আনার পর কি বাচ্চার মানে চিকিৎসা হয়েছে না আসার পথে মৃত্যু হয়েছে রাস্তার মধ্যে চিকিৎসা হয়েছে চিকিৎসা হইলে মারা তোমার বাচ্চা তো মারা গেছে তো মানে হাসপাতালে আসার পথেই বাচ্চাটার বয়স কত আছিল একদিন দুই দিন আপনার নাম কি আমার নাম চন্দ্রলক্ষ্মী কর্ম আর স্বামীর নাম রাজু দেবর্মা কি মনে হয় মানে ম্যাডামে ভুল ওষুধ দেওয়ার কারণে কি মৃত্যু হয়েছে ডাক্তারে ভুল ওষুধ দেওয়ার কি কারণে কি মৃত্যু হয়েছে আমি জানি না যে মুখের মধ্যে ওষুধটা দিছিল এটার ফলে কি মৃত্যু হয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান